অবশেষে জীবনের সাথে ইতি টেনে নাফেরা দেশে পাড়ি জমালেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে সকালে তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা পেশাজীবী শ্রেণীর মানুষ। এ সময় বিশিষ্টজনরা বলেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমি তার প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং আমি প্রার্থনা করি ওপরে যেন তিনি সুখে শান্তিতে থাকেন। তিনি আরো কিছুদিন বেঁচে থাকলে এখানে একটা পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল পেত। প্রধানমন্ত্রী তার জনস্বাস্থ্য বিষয়ে অবদানকে তিনি স্বীকার করেছেন। জনমানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন সেটিও অতুলনীয়। পরে ঐতিহাসিক সরহদি উদ্যানে দুপুর আড়াইটায় তার জানাজা অনুষ্ঠিত হয়। সৎ এবং নির্ভীক মানুষ, তিনি স্পষ্টবাদী ছিলেন, দেশের জন্য মানুষের জন্য কথা বলতে যিনি কখনো পিছ পাননি। তার যে বহুমাত্রিক কীর্তি, তার যে অসাধারণ মানুষের প্রতি ভালোবাসা, উজাড় করা দেশের প্রতি ভালোবাসা। জাফরুল্লাহ চৌধুরীর মতো আরেকটা মানুষ শতকোটির মধ্যে সৃষ্টি হবে কিনা আমি জানি না। জাফরুল্লাহর মরদেহ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাখা হবে। 14 এপ্রিল জুমার নামাজের পর সেখানে চতুর্থ জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে। তার কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ, দেশের মানুষের অধিকার। গেল 11 এপ্রিল রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আবু সেদপু, মাই টিভি, ঢাকা।